আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি করে দেখাবো জীবে জল আনা অসম্ভব মজার এই জলপাইয়ের আচার খুবই সহজ এই আচারটি একবার বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন ভাত বা খিচুড়ির সাথে এই আচার খেতে অনেক মজা লাগে সেই সাথে রোদে দেয়া ঝামেলা ছাড়াই কিছু টিপস সহ আজকের এই আচারটি আমি আপনাদেরকে দেখাবো যা কিনা আপনারা বছর জুড়ে খেতে পারেন পা কাঁচা বা পাকা যে কোনো জলপাই দিয়ে এই আচারটি করা যায় তো চলুন তাহলে শুরু করা যাক তো শুরু করার আগে কিছু মশলা তৈরি করে নিতে হবে তো এই যে এখানে আমি শুকনো খোলায় টেলে এটা শুকনো করে নিব তো এই যে জলপাইগুলো আমি এইভাবে করে কেটে নিয়েছি তারপরে এখানে আমি দুইশো গ্রাম সরিষার তেল দিয়ে দিয়েছি একটা পাত্রে দিয়ে তারপরে এতে আমি ক তিন চারটা শুকনো মুড়ি দুটো দারচিনি দিয়ে দিয়েছি এতে কিন্তু আচারের সাত গ্রামটা অনেক সুন্দর আসে তারপরে এখানে আমি কিছু রসুন রসুন করা দিয়েছি তারপরে দিচ্ছি কিছুটা পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এগুলো ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে তারপরে এখানে আমি এক দুইশো গ্রাম সরিষা বেটে নিয়েছি এতে আমি প্রথমে টেবিল চামচ পরিমাণ সরিষা বাকিটা আমি পরে ইউজ করব। তারপরে এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য তারপরে আমি এখানে কম আছে মশলাগুলো সব কষিয়ে নিব তারপরে এখানে আমি দুই চামচ দুই চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি তারপরে এখানে দিয়েছি আমি লবণ এক চামচ লবণ দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি বিট লবণ বিট লবণটা দিলে আচারের টেস্টটা বাড়ে তো আমি এখানে দুই দুই চা চামচ বিট লবণ দিয়েছি দিয়ে তারপরে আমি জলপাইগুলো এখানে মিক্স করে নিচ্ছি তো এই পর্যায়ে চুলার আঁচটা লো আছে রাখতে হবে না হয় মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি মশলাগুলো পুড়ে যায় তাহলে আচারের একটা তেতোভাব চলে আসবে তারপরে এখানে আমি দুই কাপ চিনি অ্যাড করে দিয়েছি তো এখানে আমি আমার স্বাদ মতো দিয়েছি এখানে যেহেতু আমি তিন কেজি জলপাই নিয়েছি তো সেই অনুযায়ী আমি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তারপরে এগুলো আমি নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে বারবার কিন্তু এটা নেড়ে চেড়ে দিতে হবে তারপর আমি এখানে থেতো করা এক টেবিল চামচ পরিমাণ আরও রসুন দিয়ে দিলাম আর বাকি সরিষাগুলো দিয়ে দিয়েছি তারপরে এগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে এবার যে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে এগুলা মিক্স করে নিতে হবে এই যে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি এখানে সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের পরিমাণ তো এখানে আমি আচার যেহেতু বেশি সেই অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের আচারের পরিমাণ অনুযায়ী ভিনেগারটা মিক্স করে নেবেন ভিনেগারটা ব্যবহার করলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো এতে আমি মনে হচ্ছে চিনির পরিমাণটা কম হয়েছে সেজন্য আরও কিছু চিনি এতে অ্যাড করে দিয়েছি তারপরে এই যে শুকনোভাবে আমি গুঁড়ো করে রেখেছিলাম ফাঁসফোড়ন সেটা এখন এতে মিক্স করে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ শুকনো শুকনো মরিচ যে যেটা আমি শুকনো খোলায় তেলে রেখেছিলাম তারপরে এটা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে তারপরে আপনারা চাইলে এ পর্যায়ে আচারগুলো ভেঙে ভেঙেও নিতে পারেন তারপরে এই যে তো তৈরি হয়ে গেল মজার এই আচার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ভরে নিতে হবে আপনারা যদি রোদের ব্যবস্থা থাকে চাইলে দিন এক দুই রোদ লাগাতে পারেন এতে করে নষ্ট হওয়ার চান্স আর থাকে না আচার মাঝে মাঝে রোদে দিলে কিন্তু আচার ভালো থাকে তো যাদের রোদে দেওয়ার ব্যবস্থা না থাকে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন আজ এই পর্যন্ত তো এরকম সহজও মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকুন তা আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ